बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, आज हमें शामीम आली चिश्ती आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर हलाम से आलोचनाटी हलो जे एकजन महापुरुष बोले गिएछिलेन किन्तु सेई कथाटा कि आमरा बुझते पेरेछि किना, जे परेर नारी परेर द्रव्य जतबार करिबे हरण ततबार लइबे जनम। এই যে কথাটি বলা হয়েছে যে পরের নারী পরের দ্রব্য যতবার করিবে হরণ ততবার লইবে জনম, এই যে কথাটি বলা হয়েছে, এই কথাটি কিন্তু মানুষে অনেক জায়গায় বুঝতেছে। আচ্ছা, পরের নারী পরের দ্রব্য এই যে কথাটা দেখেন, নারী যে বিষয়টা, নারী কিন্তু একটা সুন্দর বা তাকে দিলে দেখলে মানুষের মন নরম হয়, হৃদয় নরম হয়, ভিতর থেকে প্রেমের উদয় হয়। আচ্ছা, তার প্রতি ভালোবাসা না হয়ে যখন এখানে নির্যাতন চলে, আচ্ছা নির্যাতন কি? কারো মনের বিরুদ্ধে কিছু করা। আচ্ছা, সেটা যে মনের বিরুদ্ধে কিছু করা বলতে সে খারাপটাই নয়, শুধু এখানে শুধু খারাপটাই নয়, যেমন মেয়ে হোক ছেলে হোক কারোর সাথে একটা খারাপ ব্যবহার করেছেন, তখন সে কিন্তু কষ্ট পেয়েছে, সে দুর্বল, আপনাকে প্রতিউত্তর করতে পারেনি, তাহলে এক প্রকার তাকে নির্যাতন করা হলো। আচ্ছা, মধুর কণ্ঠে ডাক দিয়ে ভালোবাসা দিয়ে কথা বললে তখন সেই মানুষটি শান্ত হতো, ভালো লাগতো। তো আজকের বিষয়টি হলো কি, যে পরের নারী পরের দ্রব্য যতবার করিবে হরণ ততবার লইবে জনম। দেখেন যে একটা বিষয় হলো কি, পরের দ্রব্য, এর দ্রব্যের কথাটাও বলা হয়েছে, তাহলে পরের দ্রব্য এটাও কিন্তু আমরা কথাটা আগে বুঝি। দেখেন একটা গরিব অসহায়, সে কিছু কাজকাম করে অনেক কষ্ট করে কিছু জোগাড় করেছে, সেটা আমি লোভ করেছি, তার আত্মসাৎ করে আমি নিয়ে গেছি, সে দুর্বল বলে আমাকে কিছু বলতে পারেনি। আচ্ছা, বা আমি ধনী আছি, আরও ধনী হওয়ার জন্যে কারো ক্ষতি করেছি পৃথিবীতে, এটা হলো কি, যে আমি পৃথিবীতে যা যা করতেছি তা কিন্তু আমার পাইতে হবে। সেটা কেমন? যেমন শরীয়তের ভাষায় বলা হচ্ছে এদেরকে দোজখে নিক্ষেপ করা হবে বা এদেরকে জাহান্নামে ফেলে দিবে যারা খারাপ করেছে। আর আল্লাহ কি বলেছে, তুমি যা করবা ঠিক তা পাবা। তাহলে তুমি আজকে মানুষের দ্রব্য, মাল, জিনিসপত্র, টাকা পয়সা তুমি লুট করেছো বা কাউকে তুমি তোমার শক্তি দেখিয়ে দুর্বল মানুষকে মেরেছো, তার জিনিস তুমি আত্মসাৎ করেছো, তাহলে তুমি যা করবা তুমি ঠিক তা পাবা। তাহলে এই লোকটাকে যদি জাহান্নামে বা দোজখে পাঠিয়ে দেয় হাশরের দিন, তাহলে এই লোকটা যে কষ্ট পেয়েছিল, একে নির্যাতন করা হয়েছিল, তখন আল্লাহ বলেছে কি, তুমি যা করবা ঠিক তা পাবা। তাহলে সে যেই কষ্টগুলো সইতেছে, এই কষ্টগুলো তো তার সইতে হবে, আর সইতে হলে কি করতে হবে, আবার জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হবে, অনেক সম্পদশালীর ঘরে, অনেক সম্পদশালী করে জন্ম নেবে, কিন্তু তার পিতামাতা মারা যাবে, তার সম্পদ মানুষের লুটুপুটি নিয়ে যাবে, সে তখন কাঁদবে, আল্লাহ আমি কি অপরাধ করেছি, আল্লাহ আমি কি অপরাধ করেছি। তখন আল্লাহ বলবে, তুমি কি অপরাধ করেছ দেখো, আল্লাহ একদিন দেখাবে তুমি এগুলো করেছিলে, মানুষের আত্মসাৎ করেছিলে, সেই মানুষগুলো কষ্ট পেয়েছিল, আজকে তার পরিবর্তে তুমি কষ্ট পাচ্ছ, এখানে কিছুই করার নেই, তোমার এই কষ্টই তোমার দোজক, পাপ করলে
মানুষের ক্ষতি করলে আল্লাহ আমাকে দুজুকে দিয়ে দিবে। দুজুক কি? দুজুকে আগুন, দুজুকের মধ্যে আগুন। আর আমি বলবো কি, আগুন ছাড়াই দুজুক আছে, সেটা কেমন? আপনি দুনিয়াতে বেঁচে আছেন, আপনার পেটের ভিতরে এমন অবস্থা হয়েছে যে মনে হয় পেটের নাড়িভুঁড়ি ছিঁড়ে যাবে, ব্যথায় ছটফট করতেছেন, তাহলে এটা কি? ব্যথার আগুনে আপনি পড়তেছেন, ব্যথার যন্ত্রণায় ভোগ করতেছেন, তাহলে এটাও কিন্তু একটা কষ্টের আগুন। বা আপনার সম্পদ আত্মসাৎ করে নিয়েছে, আপনার অন্তরটা পুড়ে যাচ্ছে, আপনি যখন করেছিলেন তখন তাদের পুড়েছিল, ওই যে আল্লাহ বলেছে তুমি যা করবা ঠিক তা পাবা। আর লালন ফকির এ ভাগ দিয়ে কি বলেছে, পরের নারী পরের দ্রব্য যতবার করিবে হরণ, যতবার করিবে হরণ ততবার তোমার হইবে জন্ম আর মরণ। আচ্ছা, এবার আসি যে আপনার নিজের স্ত্রী থাকতেও আপনি অন্য কোনো মহিলার দিকে কুদৃষ্টি করেছেন। আচ্ছা, এরকম প্রায় প্রায় কুদৃষ্টি করতে 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 এমন একটা পর্যায়ে ছয় রিপু এবং দশ ইন্দ্রিয় অবস্থা হয়ে গেছে, একদিন কি হলো, তখন সে একদিন সেই নারীকে কোনো এক জায়গায় একা পেয়ে তার ইজ্জত নষ্ট করে দিল। আচ্ছা, তাহলে এটা কি, এটা কি হরণ করা হলো না? তাহলে আরেকটা হরণ আছে, মানুষেরটা আত্মসাৎ করা, আরেকটা আছে নারীকে হরণ করা। আচ্ছা, গেল এই সাবজেক্ট। আরেকটা হরণ করা আছে, সে হরণটা কি, আমি যদি কাউকে মারি তাহলে আমার কিন্তু সেরকমভাবে মরতে হবে, তাকে যদি কষ্ট দিয়ে মারি তো আমাকেও কিন্তু সে কষ্ট দিয়ে মারা হবে। তো এখন বিষয় হলো যে দেখেন, মানব দেহের ভিতরে যে 33 কোটি বিন্দু জল মানব দেহের ভিতরে আছে, আচ্ছা হিন্দু শাস্ত্রে সেটাতে গেলাম না, খুচরা খুচরা করে আসব। মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব ভাণ্ডে। মানব ভাণ্ডে যদি থাকে তাহলে 18,000 মাখলুকাত পৃথিবীতে আছে, তেমনি আমার মানব ভাণ্ডেও আছে। সেটি কেমন দেখেন, আপনার দেহের ভিতরে কৃমি আছে, এই কৃমির ভিতরে ডিম আছে, এই ডিমের ভিতরে আবার কৃমি আছে, তিনটা স্তর, আরো স্তর আছে। আচ্ছা, তেমনি করে আমাদের যে রক্ত আছে, রক্তের ভিতরে কিন্তু কীট আছে, এই কীট গণে শেষ করার মতো নয়। আচ্ছা, এই জন্য দেখবেন সাধু পুরুষ যারা, তারা খুব খাওয়া দাওয়া কম করে, একটু জীর্ণশীর্ণ থাকে, দুর্বল হয়ে থাকে, কারণ টাইম টু টাইম যখন সাধকের খাবার বেশি খাবে তখন তার মধ্যে রক্ত উৎপন্ন হবে, সেখান থেকে কীট হবে, আর কীট যদি হয়ে যায় তার শরীর থেকে বের হতে চাইবে, আর সেই কীট আমার শরীর থেকে রক্ত বের হবে না, আমার শরীরে সে রক্ত থেকে বীর্যের পয়দা হবে, তখন এগুলো বের হওয়ার চেষ্টা করবে। যদি সাধু মানুষ হয় সে কখনো নারীর কামে যায় না, তখন সেগুলো কি হয়, মানুষের কপের সাথে চলে যায়, মানুষের প্রস্রাবের সাথে চলে যায়, মানুষের পায়খানার সাথে চলে যায়, আর যেটা অবশিষ্ট থাকার সেটা থেকে যায়। তো এখন কথা হলো, একটা পুরুষ যখন একটা নারীর কাছে যাবে তো
চব্বিশটি ফোঁটা তার থেকে নির্গত হবে, তার থেকে বাহির হবে। তখন চব্বিশটি ফোঁটার মধ্যে একটি ফোঁটার মধ্যে 46 লক্ষ কীট থাকে। তাহলে চব্বিশটি ফোঁটার মধ্যে কোটি ছাড়িয়ে যায়, 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি ছাড়িয়ে যায়। আচ্ছা, এই প্রত্যেকটা কীট, 3 কোটি, 3.5 কোটি কীট, এগুলো যদি সবকটা থেকে যায়, তাহলে একটা মানুষের থেকে 3.5 কোটি কীট একদিনের মেলামেশায় যা প্রবাহিত হলো, একদিনের মেলামেশায় 3.5 কোটি কীট যদি আল্লাহ বাঁচিয়ে রাখত, তাহলে দেখা যায় একজন থেকে 3.5 কোটি মানুষের পয়দা হতো, কিংবা অন্য কোনো জাতি বা প্রাণী হতো। তবে এই 46-47 লক্ষ কীট যদি একটি ফোঁটাতে থাকে, তাহলে 3.5 কোটি কীট একসাথে সেই মায়ের উদরে চলে যায়। তখন এই 3.5 কোটি কীটের মধ্যে যদি একটা কীট মায়ের গর্ভস্থলে থেকে যায়, একটা সন্তান হয়, যদি 2টা থেকে যায়, তাহলে 2টা সন্তান হয়, কারণ 1-2টাই বেশি, অনেক সময় 3টাও হয়, যদি 3টা সেখানে থেকে যায়। যাই হোক, 3.5 কোটির যেই কীটের কথা বলা হলো, বাদ বাকি কোথায় গেল? এ বাদ বাকি চলে গেল বাথরুমে, চলে গেল কাপড় ধোয়ার সাথে, চলে গেল ড্রেনে। তখন দেখা যায় ড্রেনে, বাথরুমে, মানে বিভিন্ন ধরনের পোকাজোকা, এগুলো কোত্থেকে এলো? এই বীজ রোপণ কে করলো? আপনার, আমার। আর এখানেই লালন ফকির বলেছে যে, পরের নারী পরের দ্রব্য যতবার করিবে হরণ, ততবার লইবে জনম। কারণ আমি জন্ম দিচ্ছি, আমি যে জন্ম দিয়েছি একটি সন্তান আমার স্ত্রীর গর্ভে হয়েছে, কিন্তু কোটি কোটি যে চলে গেছে, এগুলো কার জন্মের? ড্রেনে, বাথরুমে, এখানে সেখানে। দেখা যায় একটা পুরনো বাথরুমের কাছে কোনো সিঁড়ি যখন আলগোস করা হয়, নিচে বহু কীট পতঙ্গ। এগুলো তো এখানে ছিল না, কোত্থেকে আসলো? আপনার থেকে, আমার থেকে। তাহলে হিসেব দিতে হবে। তবে হ্যাঁ, তাহলে নবীর আইন, আল্লাহর আইন, বিবাহ করতে হবে, বিবাহ করে দেখেন, বিবাহ করতে হবে। আপনার স্ত্রীও আল্লাহর পথের প্রতীক হতে হবে, আপনিও আল্লাহর পথের প্রতীক। তখন নবীর আইনে 1 মাস, আল্লাহর আইনে 1 বৎসর। দেখবেন পশুদের মধ্যে যারা আছে, তারা 6 মাস 1 বৎসর পরপর তারা তাদের নিজের স্ত্রীকে খুঁজে নেয়। কিন্তু মানুষ হয়ে জাত কলম আর রইল না। তাই আমি বলবো যে দেখুন, মানুষ আল্লাহর কাছ থেকে আইন পেয়েছে 1 বৎসরে 1বার। নবী বলতেছে, আল্লাহ আমার উম্মতেরা এটা পারবে না। তখন নবীর দিকে তাকিয়ে আইন করা হলো 1 মাসে 1বার। আচ্ছা, আরো একটি কথা বলবো, 10 মাস 10 দিন যদি কোনো গর্ভবতী গর্ভধারণ করে, তাহলে 10 মাস 10 দিন চলে যায়। এখানে কিন্তু এই 10 মাস 10 দিনের ভিতরে আর কোনো বীজ রোপণ করা যাবে না, আর বীজ রোপণ করলেও সেটা হবে না। তাহলে এটা কোথায় যাবে? এটা বাথরুমে, ড্রেনে,
ইমুক ইমুক জায়গাতে চলে যাবে। তখন আপনি কি আপনার সন্তানদের চিনেন? এরই মধ্যে তো একটি কীট গর্বে রয়ে গেছে, সেটা সন্তান হয়ে পৃথিবীতে আসবে, কত আদর যত্ন করবেন? এই যে ডালে খালে চলে গেছে, ড্রেনে চলে গেছে, কত কিলিবিলি করতেছে, এগুলো কার সন্তান? হে আল্লাহ! যাই হোক, এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, এই পৃথিবীতে নতুন দাম্পত্য যারা, এটা কি সম্ভব হবে? এই জন্য নবীর আইনে কি বলা হয়েছে, মাসে একবার। তাহলে বর্তমানে কি বেলায়েতের যুগ, পীর আউলিয়ার যুগ? এখন আপনার মসজিদ থাকলে সে আপনাকে একটা আইন দিয়ে দেবে। সে আপনাকে আইন দেবে কি বুঝে? আপনাদের সবে মাত্র বিবাহ শাদী হয়েছে, এখন নতুন দম্পত্য কি মাসে তিনবার চারবার একটা সিস্টেম করে দেবে, আর বলে দেবে ছয় মাস পর থেকে আবার একবার করে কমাবে, কমাতে কমাতে মাসের মধ্যে নিয়ে যাবে। যখন আবার পাঁচ বছর সাত বছর চলে যাবে, তখন বর্ষের রেখা নিয়ে যাবে। আর ফাঁকে দিয়ে যদি গাফিলতি হয়, লস হয়, এটা আল্লাহর আইন যদি আমি মানি, তাহলে বাকিটা আল্লাহ বুঝবে। আর আইনের বাহিরে যদি যাই, তাহলে এটা আল্লাহ এটা দায়ভার নেবে না। তো এখানেই বলা হয়েছে, যতবার করিব হরণ, আপনার ভিতরে যখন সেই কামশক্তি জেগে ওঠে, তখন কিন্তু যেমন একটা ক্ষুধার্ত প্রাণী আর একটা প্রাণীকে পেলে কামড়ে খায়, ঠিক মানুষের মধ্যে যখন সেটা জাগ্রত হয়, তখন তার মাথা এলোমেলো হয়ে যায়, কি বলবে, কোথায় যাবে, কি করবে। এই জন্যই বলা হয়েছে, তোমরা রোজা রাখো। রোজার কথা আল্লাহ বলেছে কেন? মানুষ যখন রোজা রাখে, তখন তার রক্তের গরম, রক্তের তেজ, সেই শক্তি কন্ট্রোলে আসে। আর সেই কন্ট্রোল যখন হয়, তখন তার মনটা আল্লাহর দিকে রয়ে, তখন আল্লাহর ইবাদত সে করতে পারে। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, যে আল্লাহর আইনে এক বছর, মসজিদের আইনে মাস, এবং নবীর আইনে মাস, আর মুর্শিদের আইনে সে দম্পত্য বুঝে আপনাদেরকে দিয়ে দেবে। যখন সে আইনে আপনি চলবেন, তখন আপনার বিচার হবে না, বাকিটা আল্লাহ বুঝবে। আইনের বাহিরে যখন খরচ হবে, তখন সেটার হিসাব দিতে হবে। আচ্ছা, তাহলে জন্ম দিলে জন্ম নিতে হবে, কষ্ট দিলে কষ্ট পেতে হবে, আর কারোটা হরণ করে থাকলে আমারটা হরণ কেউ করবে? আর এখানেই বলা হয়েছে, পরের নারী পরের দ্রব্য যতবার করিবে হরণ, ততবারই হবে তোমার জন্ম আর মরণ। আজকের এই কথাগুলো আমি একটু ঠান্ডা মাথায় বললাম, আপনারা কি বুঝলেন, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তবে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।